মানুষের যে মৃত্যু এটা আবহমান কাল থেকে চলে আসতেছে, সেই প্রথম মানব থেকে মানুষের যে মরণের এই সিস্টেম, আল্লাহ তাআলা বলেন সুম্মা আমাতাহ ফাকবার, আমি নিজে মানুষকে মরণ দেই আর এর কবরের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেই। সাড়ে তিন হাত মাটির নিচে গেলে আপনার কবর হবে বিষয়টা এমন না, আপনাকে যদি মাছে খেয়ে ফেলে মাছের ওই পেটটাই আপনার কবর, আপনি যদি পানিতে ভেসে যান ওইটাই আপনার কবর, আপনি যদি আকাশে উঠতে থাকেন ওইটা আপনার কবর, কথা বুঝতেছেন? কারণ আমাদেরকে আমার আল্লাহ পাঁচটা হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এক নম্বরে আমরা ছিলাম আলমে আরওয়ায়, এরপরে এসেছে আলমে বুতুন মায়ের পেটের এই জগতে, তিন নাম্বার যেটা যাব ওর নাম আলমে বারজাখ কবরের জগৎ, চার নাম্বার যেটা আপনি উঠবেন ওটা আলমে আখেরাত, আলমে তিন নাম্বারে আমরা আছি কোথায় আলমে দুনিয়া, চার নাম্বারটা আলমে বারজাখ, পাঁচ নাম্বারে আলমে আখেরাত। এই পাঁচটা জগৎ আমাদের সামনে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। প্রথমে আমরা পার করে ফেলেছি রুহের জগৎটা, যেখানে গ্যারান্টি দিয়ে এসেছিলাম কালো বালা, হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, কিন্তু বাস্তবে হয়তো অনেকে এই দুনিয়ায় এসে আল্লাহকে আর রব বলে স্বীকার করে মানতে পারে না, নাস্তিক হয়ে যায়, এমনকি রবের সাথে মোনাফিকি পর্যন্ত করে। আর আমরা তো করি না, আমরা এখনো টিকে আছি অন্তত, ও বলছে হ্যাঁ। রবকে যদি কেউ মানতে চায় যে আমার রব আল্লাহ, তাহলে রবের যে অর্থগুলো প্রধানত পাঁচটা আছে অন্তত ওইটা আপনাকে প্রথমে মানা লাগবে, কারণ কবরে দেওয়ার পরেই আপনাকে যে কথা জিজ্ঞাসা করবে প্রথমে এইটা আমার রব্বকা, তোমার রবকে কথা বলে না কেন, আপনি যদি বলেন আল্লাহ বললেই হবে না, ফেরেশতা উল্টা প্রশ্ন করবে তো রব আল্লাহ রব মানে কি বল, আপনি যদি বলতে না পারেন প্রথমে ফেরেশতারা শিখিয়ে দেবে রব মানে আইনদাতা, যিনি আইন তৈরি করেন, যিনি আইন প্রয়োগ করতে পারেন তার নাম রব। বান্দা তুমি বলো দেখি তুমি যেখানে বসবাস করতে রব হিসাবে আল্লাহকে খালি স্বীকার করে নিয়েছো রবের আইনগুলো মানতে, আপনি বলতে পারবেন? দুঃখজনক হলো সত্য, 96 ভাগ মুসলমানের দেশে আল্লাহ একটা আইনও এখন চলে না। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনি কি বাঁচতে পারবেন না ধরা খাবেন? অবশ্য ধরা খাবেন, আপনি যদি এখনই বলেন যে আপনি ধরা খাবে তাহলে আপনি আসলেও ধরা খাবেন। রব মানে প্রথমে অর্থ হচ্ছে আইনদাতা, এই জন্য আপনি কে কি করেন আমি জানি না আপনার, কিন্তু টার্গেট এটা জীবনে থাকা লাগবে, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকবো না কবরে যাওয়ার আগে যেন রব মানে আইনদাতা এটা কার্যকর করে দেখাতে পারি যে আল্লাহ তোমার আইন দিয়ে আমি অন্তত চলেছি। আমরা কি পারছি ওইটা বলেন না? এখন যদি মনে করি না ওগুলো আমাদের কাজ না ফেরেশতার কাজ, আপনি ধরা খাবেন কি, আপনি জবাব দিতে পারবেন? পারবেন। এখানে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের একটু চেষ্টা করা লাগবে, আর যাই করি না কেন রবের আইন যেন দুনিয়ায় কার্যকর করে দেখানো যায়। আপনি আপনি বেশায় ভাবেন আমি নিষেধ করি না, মরিদ বানাবেন মানুষকে ভালো ভালো পথ দেখান, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে দেশে কি করে রবের আইন কায়েম করা যায়। আপনি সারা জীবন আওয়ামী লীগ করছেন করেন, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে রবের আইন কি করে দেশে কায়েম করা যায়, কারণ আমি কবরে গেলে জিজ্ঞাসিত হব আমার রব কে। এটা যদি দেশে শুধু টোপি মাথায় দেয় যারা ওরা যদি চেষ্টা করে কিয়ামতের আগে যেতে পারবে না, কারণ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন জবাহ করার জন্য নিয়ে গেলেন, ইসমাইল নবী রাজি, ইব্রাহিম নবীও রাজি নাকি, হযরত ইসমাইল বলেছিলেন সাতাজে তুমি ইনশাআল্লাহ মিনা সাবিরিন, হে আমার পিতা আপনি আপনার স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছেন কার্যকর করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম চলে গেলেন, এত ধার দিয়েছিলেন শরীরে
কোন জায়গায় লাগলে সে জায়গা কেটে যায়। যতবার তিনি গলার উপরে পোজ দিয়েছেন একবারও কাটতে চাই না। রাগ করে পাশে পাথর ছিল দিয়েছেন একটা কোপ, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। চিন্তা করলেন না, হাত তো ঠিক আছে, কাটে না কেন, কিন্তু চোখটা বান্দা ছিল এই জন্য তিনি দেখেন নাই। চোখ যখন খুলে দেখলেন না আমার জবাই হয়েছে কিন্তু আমার ইসমাইল না, একটা দম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিলেন আরশ থেকে, ফালাম্মা সালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। খেয়াল করে শুনে, যে অল্প সময় একটু খেয়াল করলে অনেক কিছু আপনি এখান থেকে নিতে পারবেন। ফালাম্মা আসলামা, দিবসন, এক বছর না দিবসন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা, অতঃপর যখন আসলামা, তারা দুইজন এগ্রি হয়েছে, রাজি হয়ে গেছে, সম্মতি প্রকাশ করেছে দুইজনে, আতাল্লাহুল জাবিন, তখনই সবাই কাজটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। তখনই আমি আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছি, ইব্রাহিম অবশ্যই তুমি তোমার সত্যকে সত্যে রূপ দিয়েছো। এখানে আমরা শিক্ষা কি পেলাম, শুধু জন্মের পর থেকে কাহিনী শুনে করে চলে যায়। আপনাকে তো কিন্তু কিছু নেওয়া লাগবে, কি নিতে পারবেন এখান থেকে। হযরত ইব্রাহিম যদি ওই সময় আল্লাহর বিধান মানতে রাজি থাকতেন, ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, তাহলে কোনদিন তাকে জবাই করান তো সম্ভব হইতো না। আবার ইসমাইল নবী যদি বলতেন হ্যাঁ আমি জবাই হব, বাবা হিসাবে যদি মায়ের কারণে বলতেন না আমি এই কাজ করব না, তাহলে আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো বলেন। এই জন্য আল্লাহ আসলামা দিয়ে বসন দিয়েছেন, দুইজনে যখন আল্লাহর বিধান পালন করার জন্য রাজি, তখন আমার আল্লাহর বিধানটা সহজে পালন করতে পেরেছিলেন। কথা বলেন ঠিক কিনা। এদেশে যারা শুধু টুপি মাথায় দেয়, আমরা যদি মনে করি আমরা ইসলাম, এদেশে আল্লাহর বিধান রবের বিধান কায়েম করে ফেলবো, সম্ভব না। আবার যারা অন্য দলে আছেন জেনারেল, ওনারা যদি মনে করেন আমরাই কায়েম করতে পারবো, এদেশের কোনো আলেম ওলামা হুজুরদের দরকার নেই, আপনিও পারবেন না। এখান থেকে আমাদের যেটা নিতে হবে, যারা অভিভাবক ইব্রাহিম নবীর মতো যারা আছেন, বাবার ভূমিকায় যারা আছেন অভিভাবক, তাদেরকে আল্লাহর বিধান পালন করার জন্য রাজি হওয়া লাগবে। আমরা যারা সন্তান আছি ইসমাইল আলাইহিস সালামের মতো কর্মী, তাদেরকে আল্লাহর বিধান পালনের জন্য দরকার হয় গরদান পর্যন্ত এগিয়ে দিতে হবে। বাবার সাইলেন্স দায়িত্বশীল এবং জনগণ যখন আমরা এক হয়ে যাব, তখন আল্লাহর বিধান জমিনে কার্যকর করার সাহস হয়ে যাবে। সারা জীবন শুধু ইব্রাহিম ইসমাইলের ঘটনা না শুনে যদি এই শিক্ষাটা আমরা নিতে পারতাম, 47 বছর আগে রবের বিধান এদেশে কায়েম হয়ে যেত। কথা বোঝা যায়নি? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সাই করেন না কেন, দেখবেন আমি একেবারে সরাসরি নিষেধ করি না, আর বলিও না যে আপনি এই দল করাই লাগবে না। আপনি যাই করেন, আপনার টার্গেট যেন থাকে যে রবের বিধান কি করে দেশে কায়েম করা যায়। কারণ আপনাকে জবাব কবরে আপনার নিজের দেওয়া লাগবে, আমার যে দিয়ে আসবো না এরকম বিধান পৃথিবীতে নেই। আমার ভাইরা, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, আমি নিজে মানুষকে মরণ দান করি, আর মরণের পরে কবরে রাখার যে ব্যবস্থাটা এটা আমি আল্লাহ নিজে করে দেই। বিজ্ঞান এখন প্রমাণ দিয়েছেন পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষেরা অন্তত যা করে কবর দেওয়ার মতো স্বাস্থ্যসম্মত পরিবেশ সম্মত কোনো বিধান এই পৃথিবীতে আর নেই। হিন্দুরা তাদেরকে পুড়িয়ে ফেলে, পরিবেশ নষ্ট হয়, বাতাসের সাথে এই ধোঁয়াগুলো মিশে জীবাণু ছড়ায়। কিন্তু মুসলমানদের যে কাজটা কবরে দেওয়ার পরে মাটির সাথে মিশে খাবার গুলো রক্ত গোস্ত গুলো সার হয়ে যায়, মাঝখান থেকে যাকে আল্লাহ শাস্তি দিতে চান ওইটা হয় সিজ্জেনে যায়, যাকে শান্তি দিতে চান ওইটা আল্লাহ ইল্লেনে নিয়ে চলে যান।
মানুষের মরণের পরে আল্লাহ খারাপ হলে সিদ্দিনে ভালো হলে ইল্লিনে এটা বাস্তব প্রমাণ দিয়েছে কিছুদিন আগে বিজ্ঞান। 22.5 কিলোমিটার পর্যন্ত মাটি তারা খনন করতে করতে গিয়ে দেখে গরম কাদা উঠতেছে, চিন্তা করছে গরম কাদা উঠে কি করে, যেখানেই দেয় মেশিন আর দেয় না, 22.5 কিলোমিটার যাবার পরে মেশিন ভেঙে যায়, অত্যাধুনিক মেশিন দেওয়ার পরও মেশিন যখন ভেঙে যাচ্ছে বিভিন্ন জায়গায় দিতে দিতে একটা জায়গায় একটু ফেটে গেছে, এই ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের যে লেলিহান শব্দটা ধোয়া উঠতেছে, তাড়াতাড়ি করে ওগুলো বিভিন্ন জিনিস দিয়ে কেমিক্যাল দিয়ে বন্ধ করে এই খ্রিস্টান বিজ্ঞানীরা সূরা তুরের আয়াত পড়ছিল আল বাহারিল মাসজুর, আল্লাহ তাআলা জানিয়েছেন আগুন ভর্তি সমুদ্রের কসম, তারা চিন্তা করেছে সমুদ্রে আবার আগুন থাকে কি করে, এই জন্য তারা 22.5 কিলোমিটার পর্যন্ত খনন করেছিল, গরম কাদা পাওয়ার পরে ওই যে ঢাকনাটা ওই ঢাকনায় হচ্ছে জাহান্নামের ঢাকনা, লেলিহান আগুনের যে শব্দটা ওটা আসছিল, দ্বিতীয় নম্বর নারী পুরুষের কান্নার আওয়াজ তারা পেয়েছে, নারী আর পুরুষেরা আওয়াজ দিচ্ছে চিৎকার দিচ্ছে কান্না করছে, এগুলো শোনার পরে তাড়াতাড়ি ওটা বন্ধ করে উঠে এসেছে, বলে আমরা বল বাহারিল মাসজুর সূরা তুরের আয়াত যে গবেষণা করে এই জায়গায় এসেছিলাম এর সত্যতা পেয়ে গেছি, এই জন্য আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার এই 3.5 হাত বডি, এ দেওয়ান বাগের মতো বডি আল্লাহর দরকার নেই, দরকার আপনার রুহুর, যদি ভালো হয়ে যান তাহলে ইল্লিনে নিয়ে যাবে, যদি খারাপ হন আপনাকে সিজ্জিনে আল্লাহ পাঠিয়ে দেবে, এখানে আমাদের উচিত হচ্ছে এই পৃথিবীতে আমাদের রুহটা যেন অন্তত ইল্লিনে যায় সেই ব্যবস্থা করা, যেন সিজ্জিনে চলে না যায়, কথা বলেন ঠিক কিনা, এই যে কবর দেওয়ার সিস্টেমটা এটা কিন্তু চলে আসছে আদম নবী আলাইহিস সালাম থেকে, না এলাকায় কবর দেওয়া বন্ধ হয়ে গেছে তাহলে কবরস্থান কেন, তার মানে কবর দেওয়ার সিস্টেমটা এখনো আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ তার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়েছেন হে নবী আপনার উম্মতরা যখন সামনে আসবে তাদেরকে আপনি একটা কথা তেলাওয়াত করে শোনান, অতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইদ করবা করবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين একটু খেয়াল করে শোনেন তো কোরআনে আল্লাহ আজকে কেন দিলেন, আল্লাহ তাআলা বলেন হে নবী আতলু আপনি তেলাওয়াত করেন কি করবেন, আলাইহিম তাদের সামনে নাবাত নাই আদম বিল হক আদম আলাইহিস সালামের যে ঘটনা এটা সত্য সঠিকভাবে সুন্দরভাবে তাদের সামনে আপনি বর্ণনা করেন, কেন কারণ এই ঘটনার ভেতরে তাদের একটা জীবনের শিক্ষা আমি আল্লাহ দিতে চেয়েছি, আল্লাহ যেটা দিতে চেয়েছেন নবীর মাধ্যমে, বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই কবির পরে যদি এখানে এসে বলতেন আমার উম্মতেরা আল্লাহ আমাকে জানিয়েছে আদম নবীর ঘটনাটা তোমাদেরকে সত্য সহকারে শোনাতে, শুনতেন শুনতেন না, এখন মনে করেন নবী নেই ওই ঘটনাটা যদি আমি শোনাই আপনি শোনা তো লাগবে, এখন এখান থেকে যেটা আল্লাহ দিতে চায় ওটা আপনি নিয়ে যাবেন, আমি চাই আপনি আমি যেন খবরে অন্তত ধরা না খাই, এদিন করবা করবানাং ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ তাআলা বলেন তারা দুইজনে নিকটবর্তী হতে চেয়েছিল, ওই জামানার নিয়ম ছিল হযরতে আদমের জোড়া জোড়া সন্তান আসতো, একবারে দুইটা মেয়ে একবার দুইটা ছেলে, যে দুইটা ছেলে এসেছে এই প্রথম ছেলেটা আর ওই পক্ষে পরবর্তী যে প্রথম মেয়েটার বিবাহ হতো আর দ্বিতীয় ছেলেটা পরবর্তী দ্বিতীয় মেয়েটার সাথে বিবাহ দিত, এটা তার শরীয়ত ছিল, কারণ মানুষ নেই বিয়ে দেবে কার সাথে, এই সিস্টেমটা চলতে চলতে আকলিমা নামে একটা মেয়ে হযরত আদম আলাইহিস সালামের অনেক সুন্দর ছিল হাবিল আর কাবিল, এই দুই ভাই থেকে এসে এই সিস্টেমটা আমরা পেয়েছিলাম,
হাবিলের কপালে যেটা আল্লাহ দেওয়ার কথা সে রাজি আছে, কিন্তু কাবিল রাজি না। কাবিল ডাক দিয়ে বলেছে, না এটা আমরা মানি না, আমি ওই প্রথম মেয়েটা নেব না, আমি দ্বিতীয় মেয়েটা চাই। সুন্দরের প্রতি মানুষের আকর্ষণের জন্য সারাটা জীবন আমার আল্লাহ একটু বেশি করে দিয়েছেন। বিবাহ করতে গেলে এখন মানুষ দেখে চামড়া সাদা কিনা না। বিবাহের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি ছেলে মেয়ে বিবাহ দিতে চায়, কোন ছেলে যদি বিয়ে করতে চায়, চারটা জিনিস প্রথমে দেখা লাগবে। এক নম্বরে দেখবে ওই পরিবারটা দিনদার কিনা। কথা বলেন এখন, আমরা কিন্তু এটা না, আমরা ওই কাবিলের মতো, কাবিলের মতো প্রথমে দেখো চামড়া কটা কিনা। কথা বলেন এখন।